गुड आफ्टरनून तुम्हारा सबाई निश्चय भलो आछो और तुम्हारे सामने अनेकगुलो दादा एक जन दीदी दाड़ी आछे तो प्रचंड गरम एखन बेशिक्षण थाकबो ना आमरा तो तुम्हारे एग्जाम चलछिलो बोधहय ताई तो तो तुम्हारा निश्चय एक्साइटेड केन মানে কেউ না কেউ এসে যে কথা নিশ্চয় বলবে ওরা যখন বসে থাকতো এখানে ওদের ওরকম হতো আচ্ছা ব্যাপারটা সেটা নয় ব্যাপার হচ্ছে এটা যে আমাদের রিসেন্টলি WBSETCL তাই তো ট্র্যাকশন যে কোম্পানি আমাদের ট্রান্সমিশন কোম্পানি যেটা আছে ওই কোম্পানির কোম্পানি বলা ভুল মানে সরকারি মানে সংস্থা WBSETCL TCL তো ওখানে সিলেকশন হয়েছে বহু ছেলে মেয়ে হয়েছে তার মধ্যে কয়েকজন আজকে এসেছে আর বাকিগুলো আজকে আসেনি তো আমাদের হাতে অনেক বড় লিস্ট রয়েছে তার মধ্যে সাধারণ কয়েকজনকে আমরা আমাদের কাছে রয়েছে ওদের সঙ্গে আমি ক্লাস করাচ্ছিলাম আমি যে ক্লাসটা করাচ্ছিলাম সেটা হচ্ছে যে ফিউচার গাইডলাইন কি তাই করছিল তো নাকি ফিউচার গাইডলাইন এবং ওদের একটা এখনো স্লট বাকি আছে মেডিকেলটা এখনো বাকি আছে তো মেডিকেলটা কোনো হার্মফুল কিছুই না খুব সহজে পার হয়ে যাবে রেলের মেডিকেলটা একটু কঠিন হয় বাট TCL এর মেডিকেল একদমই সহজ কোনো অসুবিধে নেই একদম ফাইনাল লিস্টেড দাদা দিদিরা তো আমি আর বকবকানি করা ঠিক হবে কি না মনে হয় ওদের কাছে চলে যায় আস্তে আস্তে করে ঠিক আছে হ্যালো হ্যালো আমি কৌশিক পাল আমি হালিশহর থেকে এসেছি আমি WBSETCL এ 165 র্যাঙ্ক করেছি এবার তোমাদের মতো আমি এখানে বসে থাকতাম কখন মনে সবার আমাদের সময় অনেকে দাদা দিদিরা আসতো এসে আমরাও তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতাম এই জিনিসটা আজকে আমার খুব গর্বের লাগছে যে এখানে আমিও তাদের জায়গাতে আসতে পেরেছি স্যারের পাশে দাঁড়াতে পেরেছি আমাকে এটা সত্যি এটা মানে ভাগ্যের ব্যাপার আর তোমরা সবাই ভালো মতো পড়াশোনা করো ঠিক ঠিক সবাই এস্টাবলিশ হবে ধন্যবাদ হ্যাঁ আমার নাম রাজদীপ সাদরা আমার ACTCL এ র্যাঙ্ক এসছে 166 তো তোমাদের মতো আমারও তোমাদের মতো আমাদের আমারও মনে একদিন কোশ্চেন ছিল যে কবে আমি এই জায়গাটা দাঁড়াতে পারবো বারবার ভাবতাম স্যার অনেক স্টুডেন্ট নিয়ে আসতো যে কবে ওই জায়গাটা যেতে পারবো আমি ফার্স্ট নাম্বার পেয়েছিলাম 17 out of 117 মার্কস থেকে আমি শুরু করেছিলাম তখন মনে হতো যে ওই জায়গাটা পৌঁছানো বোধ হয় সম্ভব না যেটা তোমাদের হয়তো এখন অনেকেরই মনে হচ্ছে যে জায়গাটা পৌঁছানো সম্ভব নয় তো আমি একটা কথা বলতে পারি রাত যত গভীর হয় অন্ধকারটা তত বেশি হয় ঠিকই কিন্তু তারপরেই একটা ভোরের আলো আছে কিন্তু আমাদের জন্য আমার নাম তানিয়া পোদ্দার আমিও WBSETCL এ জেইতে সিলেক্টেড হয়েছে এটা কিন্তু স্যার হচ্ছে না জুড়ে হচ্ছে আমি যে সামনে এটা ডানাতে নিবে বাদ আচ্ছা আচ্ছা এটা দেখি বলবেন এটা বলবো এটা তো বলছি আচ্ছা আমার নাম তানিয়া পোদ্দার আমিও WBSETCL এর জেইতে সিলেক্টেড হয়েছি এখনো মেডিকেল বাকি আছে এখন সামনে আচ্ছা আমার র‍্যাঙ্ক হয়েছে 212 আর আমিও তোমাদের মতো একসময় এখানেই বসে থাকতাম ফার্স্টেই বসতাম যাতে স্যারের সব কথা ভালোভাবে শুনতে পারি শুধু একটা কথাই মনে রাখবে এখানে যখন এসছো আর স্যার মানে আমাদের কাছে গুরুদেব ম্যাডামরাও আছে যা বলবে একদম মানে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস আর কিছু না শুধু যাই ভ্যাকেন্সি আসুক না আসুক তোমরা শুধুমাত্র পড়াশোনাটা একদম মানে মানে গতিময়ভাবে চালিয়ে যাবে কখনোই গ্যাপ দেবে না যে আজকে পড়বো না কালকে পড়বো না পরের দিন পড়বো রোজই রোজকার পড়াটা কমপ্লিট করবে আর স্যার ম্যাডাম যা বলছে একদম পাই টু পাই তাই করবে সাফল্য হবেই একদম সবাই কেমন আছো প্রিপারেশন ভালো চলছে আমার নাম শুভেন্দু বণিক আমি দুর্গাপুর থেকে এসেছি তো এবারে TCL এ আমার র‍্যাঙ্ক হ্যালো এইটাকে সামনে এটাকে একাত্তর হ্যালো শুনতে পাচ্ছ এবার আমার নাম শুভেন্দু বণিক আমি দুর্গাপুর থেকে এসেছি আমার এবারে TCL এ র‍্যাঙ্ক হয়েছে 44 আচ্ছা হ্যালো এই মাইক্রোফোনটা দে আমাকে আচ্ছা বল তুই বল হ্যাঁ হ্যালো আমার নাম শেখ নসরত আলী আমি 157 নম্বর ব্যাচের স্টুডেন্ট আর TCL এ আমার 252 র‍্যাঙ্ক হয়েছে তো আমি এটাই বলবো যে লেগে থাকো একদিন না একদিন হয়ে যাবে এটুকুই আজ আস আমার নাম সুমিত শর্মা আমার র‍্যাঙ্ক 100 এসছে থ্যাংক ইউ হ্যালো শোনা যাচ্ছে আমার নাম সানি দেওয়াল সরেন TCL এ 355 র‍্যাঙ্ক হয়েছে
একটা কথাই বলবো, শুধু টেস্ট আর রিভিশন এই দুটো একদম মিস করা যাবে না, দুটো জিনিস। আমি কুনাল, আমি কুনাল লস্কর। তো আমি কুনাল লস্কর, আমি কুনাল লস্কর তপমনের ব্যাচ। আমি টিসিএল পাস করেছি বর্তমানে, মেডিকেল বাকি। আর এখানে তোমরা পড়তে থাকো, ঠিক সাফল্য আসবেই। আমার র্যাঙ্ক 386। আর তোমরা কেউ কিছু শেয়ার করলে, আর কেউ কারো কিছু যদি মনে হয় কিছু? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? দেখো যেটা বলার হলো, দেখবে অনেক সময় থাকে যে নীল ভ্যাকেন্সি থাকে না, বা আমরা রিউমার শুনি যে ভ্যাকেন্সি বেরোবে এরকম হচ্ছে। তো অনেক সময় হতাশ হয়ে পড়ি আমরা, প্রিপারেশনটা বন্ধ করে দিই, বা চলছে না চলছে লেথার্জিক একটা ভাব চলে আসে দেখবে। তো সেই জিনিসটা করো না কখনো। ভ্যাকেন্সি ঠিক বেরোবে ইলেকশনে আগে হোক, যখন ঠিক ভ্যাকেন্সি একদিন বেরোবে, তুমি তোমার প্রিপারেশনটা কন্টিনিউ রাখবে। আমি যেমন প্রায় ধরে নাও 20-25টা পরীক্ষার প্রিলিমস পাস করেছিলাম, কিন্তু মেন্সে গিয়ে 1-2 নম্বরের জন্য বাদ চলে গেছি। তো খুব তখন সেই অবস্থায় খুব হতাশ লাগতো, কিন্তু আমি প্রিপারেশনটা কোনোদিন ছাড়িনি। আরেকটা জিনিস, এখন যেমন আধুনিক প্যাটার্নগুলো হচ্ছে কোশ্চেনের, তো তোমরা ধরো সাপোজ একটা জেইর এক্সাম দিতে যাচ্ছ, ঠিক আছে? তো তার মোটামুটি 1 বছর 6 মাস আগে যে ওই ধরনের পরীক্ষাগুলো হয়েছে, ওর কোশ্চেন প্যাটার্নগুলো ভালো করে অ্যানালাইজ করবে। এবারে যেমন টিসিএলের কোশ্চেন প্যাটার্ন কিন্তু যারা দিয়েছে আনবে, পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিলো। যে কনভেনশনাল যে পেপারটা হয় তেমন কিন্তু হয়নি। তো আমি এক্সাম দেওয়ার আগে মোটামুটি 1 বছরের কোশ্চেন পেপার ভালো করে খুব অ্যানালাইজ করেছিলাম। তো দেখেছিলাম ওখান থেকে কিছু কোশ্চেন এইরকম অড টাইপের আসছে। তো আমি নতুন করে আবার প্রিপারেশনটা ওইদিকে ঘুরিয়ে নিয়ে যাই, ওগুলো প্র্যাকটিস করি, যার জন্য রেজাল্টটা ভালো হয়। তারপর বাকি তো স্যারের আশীর্বাদ হয়েছে, স্যার প্রচুর হেল্প করেছেন। আর মেয়েদের জন্য একটা কথাই বলবো, চারিপাশ থেকে অনেকে অনেক কথা বলবে, বয়স বেড়ে যাচ্ছে, বিয়ে কবে হবে, এটা তো মেন একটা কমন কথা। কিন্তু তোমার লক্ষ্যে তুমি স্থির থাকো, আর একটা নিজের পায়ে দাঁড়া প্রতিষ্ঠিত হও, তোমার জন্য সবাই লাইন দেবে অবশ্যই। নিজের আচ্ছা, আরেকটা এখানে আসলে একটা ভয়ঙ্কর জিনিস যেটা শেয়ার করি, মানে স্যারের পড়া ধরা, মানে ওই আগের দিন রাত্রে ঘুম হতো না, ট্রেনে আসার সময়ও পড়তাম যে যেন একটা কিছু বাদ না যায়, মানে স্যার 2 পাতা দিলে হয়তো আগে 10 পাতা থেকে ধরবেন, মানে সব পড়ে আসতে হবে এরকম ব্যাপার। নাহলে স্যার বলতেন যে রাজপথে বার করে দেবো, তো এই রাজপথে বেরিয়ে যাওয়ার ভয়ে মানে আগের দিনও ঘুম হতো না, আর সেইভাবেই পড়াশোনাটা করে আসতে হতো যাতে দাঁড়াতে না হয়। তাও দাঁড়িয়েছি 3 বার, সেটা কোনো ব্যাপার নয়, মাঝে মধ্যে ভুল ভাল হয়েও যায়, আনসার দিতে পারি না আমরা তখন। কিন্তু একটাই কথা, স্যার ম্যাডাম যা বলবেন এখান থেকে যা যা মেটেরিয়ালস দেবে, আর মেন হচ্ছে এক্সাম পেপার যেটা, ওটা যখন তোমরা বাড়িতে যাবে সেটাকেও প্র্যাকটিস করবে বারবার করে, আর যা যা মানে কপিতে লেখা থাকবে যেগুলো, সেগুলোও খুব ভালো করে রিভিশন দেবে, মানে এখান থেকে এগুলোই বারবার বারবার প্র্যাকটিস করতে করতে একটা জায়গায় নিশ্চয়ই পৌঁছাবে তোমার। আমি কিছু বলি নাকি? আচ্ছা, এই একটা অনুষ্ঠানই বলা যায়, এটা ছোটোখাটো একটা অনুষ্ঠান, তোমার এত মানুষ সঙ্গে রয়েছে। তো আমি প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি, এখানে রিমা ম্যাডাম উপস্থিত রয়েছেন, ক্লাসে ছিলেন তো, তাই না? তা রিমা ম্যাডাম তো বটেই অন্যতম একজন কান মানে সৈনিক তপোবন স্টাডি সেন্টারের এগিয়ে নিয়ে চলার। তাছাড়া আমাদের সঙ্গে প্রিয়াঙ্কা ম্যাডাম রয়েছে, তারপরে আরও যারা রয়েছে অনেকেই রয়েছে, আমাদের প্রায় 14-15 জনের একটা টিম আছে, অনেকের সামনে আসে অনেকের সামনে আসে না, আমরা কিন্তু নিরন্তর কাজ করি। আমরা যখন কাজ করি না আমাদেরও ফ্যাটিগনেস আসে, তোমরা যখন পড়তে বসো তোমাদের কষ্ট হয়, তোমাদের চোখে জল ঝরে পড়ে, তোমাদের অনেক স্বপ্ন থাকে। আমরা সেই জিনিসটাকেই ফলো করি, যে আমরা নিজেরা যখন মিটিং করি, আমাদের যখন ম্যানেজেরিয়াল মিটিং হয়, তখন আমরা আমাদের দ্বারা এতটা প্রতিজ্ঞাবদ্ধ হই যেন ওদের কিছু না ক্ষতি হয়, ওরা যেন খুব ভালোভাবে পারফর্ম করতে পারে। কারণ আমরা যে যুদ্ধটা করি সেই যুদ্ধটা হচ্ছে একটা ক্রিম নিয়ে, ক্রিম এজ নিয়ে। ক্রিম এজ তোমাদের বারবার কথাগুলো বলি, মানে জীবন যৌবনের একটা
মেইন স্টেজে তোমরা এখন দাঁড়িয়ে আছো, এই স্টেজের প্রত্যেকটা দিন তোমাদের কাছে ইম্পর্ট্যান্ট। তাই আমাদের এখানে যখন প্রিপারেশন করতে তোমরা আসো, তখন আমাদের মনে বিশালভাবে হয় যে এদের একটা দিন যেন এখানে এসে নষ্ট না হয়, প্রতিদিন যেন এরা নতুন করে কিছু শেখে আর নতুন করে যেন উদ্দীপনায় ভরে উঠুক ওদের জীবন। আমাদের কিন্তু একটাই এক্সপেকটেশন থাকে, আমরা অনেক সময় ফেলিয়ার হয়, অনেক সময় নিরাশাবাদী হই, যেরকম এই এত মানুষ একসঙ্গে চাকরি পায়, আরও বহু ছেলেমেয়ে আসেনি, ওদেরকে নাম শোনাচ্ছিলাম, তারা হয়তো পরে অন্য কোনো দিন আসবে। তো এই যে এই এই সাফল্যগুলো না আমাদের কাছে বিরাট স্বপ্ন দেখায় ভবিষ্যতে এগিয়ে চলার পক্ষে। একটা ফ্যামিলিতে একটা চাকরি হয়ে যাওয়া মানে তুমি ভেবে দেখো তো, আজকে তোমার ইনকাম জিরো, সেখান থেকে 60-70 হাজার টাকা পার মান্থ তোমার কাজে চলে আসবে, 50-60 হাজার টাকা চলে আসবে, তার মানে এটা একটা বিরাট ব্যাপার কিন্তু, তাই তো নাকি? তো সেই জায়গায় দাঁড়াতে গেলে প্রত্যেককে আমাকে আমাদের কিন্তু এখানে কষ্ট করতে হবে, আর শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য আমাদের বিশালভাবে লড়াই করতে হবে। আর যদি আমরা না করি তো আমরা হেরে যাব, আর তোমরা জানো পরিষ্কার হেরে যাওয়া মানুষদের সঙ্গে কেউ থাকে না জগতের। আজকে ওরা চাকরি পেয়েছে এটা তো সবাই বললো, এখন ওদের কাছে সবাই আসবে, ওরা ওদের আর কোনো জায়গায় যেতে হবে না। এই হচ্ছে দুনিয়ার নিয়ম, অনুশোচনা তারাই করে যারা হেরে যায়, যারা জেতে তারা কোনোদিন অনুশোচনা করে না। তো ইন জেনারেল কথা নয়, এটা আমরা এখানে দাঁড়িয়ে এই কথাটাই আমাদের মোটো হওয়া দরকার যে আমাদের প্রত্যেকটা মুহূর্ত যেন উন্নত হোক, আর প্রতিদিন আমরা শিখবো। শেখার কিন্তু মানে স্টেজ তৈরি করবে না যে আমি কালকেই পাহাড়ে উঠে যাবো, ওরকম না, প্রতিদিন আমরা শিখবো। এই শেখার মানসিকতা যদি থাকে আমরা এগিয়ে চলবো সবাই মিলে, ঠিক আছে? আমরা সেই স্বপ্নটা দেখি, দেশ এগিয়ে চলুক, আর দেশের সাথে সাথে তরুণ সমাজ কিছু করে দেখাক, সেটাই আমরা চাই। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এদেরকে আজকে এখান থেকে এখন আপাতত প্রস্থান দিতে বলি, তাই তো? ওদের আর ওদের সঙ্গে আমার এখন অনেক ক্লাস রয়েছে, ফিউচার গাইডলাইন যেটা ক্লাসটা হচ্ছিল আর কি, ওরা এতটাই মজে গেছিলো ক্লাসে যে বলছে স্যার এখন না একটু পরে, তো আমরা বললাম চলো আমি আবার তোমাদের আবার পরে ক্লাস নেব, ঠিক আছে? শুধু তো তো না আজকে আর দরকার নেই, ছেড়ে দাও আজকে, আজকে দাদা না, এরপরে যখন আসবে তখন আসবে, ঠিক আছে? বলো দাদারা আসবে, ঠিক আছে? আর আমি একটা জিনিস বুঝি, ওরা যা বলতে আসে তা বলতে পারে না, কেননা তোমরাও এখানে যখন আসবে একদিন কিছু বলতে পারবে না, যা বলবে তার 1% এখানে শেয়ার করতে পারবে না। কেন কি বলো তো, এত মানুষজন রয়েছে সামনে, সবাই তাকিয়ে আছে তোমার দিকে, তুমি কি করে কথা বলবে? আমরা তো হ্যাবিচুয়েশন হয়ে গেছি আমাদের বলতে বলতে এরকম, তো ওদের সেই কষ্টটা মানে হয় যখনই ওরা বাইরে বেরোবে তখন এটা তো বলিনি স্যার, এটা তো বলিনি, এটা বললে ভালো হতো, এরকম ব্যাপার আমাকে বলে যে আমি তাই শুনি, ঠিক আছে? তো আমরা একবার নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারবো সবাই মিলে একদম, নাহলে তানিয়ে আমরা করে মেয়েটি যেটা বললো রাজপথে কিন্তু আমরা দাঁড় করাবো তোমাদের যদি পড়া না পারো, কারণ ভয়ঙ্কর সিস্টেম পড়া করতে হবে। আমাদের এখানে যে চ্যালেঞ্জিং সিস্টেমগুলো রয়েছে ওগুলো প্রত্যেকটা মানতে হবে, যেমন তোমার ধরে নাও প্রোজ পড়া, যে নোটস মেটেরিয়াল দিই সেগুলো পুরোপুরি পড়া, তারপর ক্লাসের পড়া, তারপর এক্সাম নেওয়া, এসবগুলো যা আছে, তাছাড়া আরও যেসব মেথড আমাদের এখানে আছে সবগুলো তোমরা অ্যাপ্লাই করবে, সব স্মুথলি রান করাবে, তাহলে দেখবে ভালো জায়গায় যেতে পারবে, ঠিক আছে? তোমরা কি কেউ ফিনিশার কোনো কথা বলতে বলবে, কেউ মানে দুই এক লাইনে দুই একটা কথা কেউ বলতে চাইলে না? ঠিক আছে, ঠিক আছে, ম্যাডাম বলুক কিছু।